আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমি। শুরুতেই সংবাদ শিরোনাম। নরসিংদী রেল স্টেশনে তরুণীকে হেনস্থার অন্যতম অভিযুক্ত শীলা আক্তার শিবপুর থেকে গ্রেফতার। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী। এবং সুন্দরবনের নদ নদী ও খালে 1 জুন থেকে 3 মাস মাছ আহরণ এবং পর্যটক প্রবেশ নিষিদ্ধ করল বন বিভাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নরসিংদী রেল স্টেশনে তরুণীকে হেনস্থার অন্যতম অভিযুক্ত শীলা আক্তারকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাত 3টায় শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর পাঠানো প্রতিবেদন আর জানাচ্ছেন জাহিদুল আলম। নরসিংদী রেল স্টেশনে তরুণী হেনস্থার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই ঘটনার অন্যতম অভিযুক্ত শীলা আক্তার গা ঢাকা দেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নামে। ঘটনার 2 দিনের মাথায় নরসিংদী জিআরপি থানা পুলিশ এ ঘটনার আরেক অভিযুক্ত ইসমাইলকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে রোববার মধ্যরাতে শিবপুর উপজেলার ইটখোলা এলাকা থেকে অন্যতম অভিযুক্ত শীলা আক্তারকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীতে র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অভিযুক্ত শীলা আক্তার ওরফে শায়লা আত্মগোপনে চলে যায়। ভিডিও ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ওই নারীকে শনাক্তের পর আসামি করা হয়। র্যাব গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে এই শীলা আক্তার ওরফে সায়মাকে অদ্য মধ্যরাতে নরসিংদী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত শীলা আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে গত 18 মে ভোরে নরসিংদী রেল স্টেশনে হেনস্থার শিকার হন ওই তরুণী। এ সময় তার পোশাক নিয়ে কটুক্তির এক পর্যায়ে শীলা আক্তার সহ কয়েকজন তাকে লাঞ্ছিত করে। পরে স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে আশ্রয় নেয় ওই তরুণী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। প্রার্থীদের ব্যানারে ফেস্টুনে ছেয়ে গেছে নগর। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত এখনও আনুষ্ঠানিক প্রচারণা শুরু না করলেও থেমে নেই স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর সংযোগ। সকালে কান্দিরপাড় ও মনোহরপুরে জনসংযোগ করেন তিনি। অন্যদিকে নগরের ঠুলিপাড়া, রাজাপাড়া ও নেউরায় প্রচারণা চালান অপর স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। বসে নেই কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থীরাও। নিজ নিজ ওয়ার্ডে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে বিভিন্ন জেলায় দরিদ্র, ভোজ, কুরআনখানি ও মিলাদ মাহফিলে অংশ নেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এ সময় নেতাকর্মীদের ঐক্য ধরে রেখে আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন বিপ্লব রায়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ক্ষমতাসীনদের দুর্নীতি ও লুটপাটের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। চাউলের দাম, তেলের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে আগুনের মতো। কারণ সরকারের এমপি মন্ত্রীরা সবাই টাকা ডাইভার্ট করে ডলার বানাচ্ছে। দিনাজপুর জেলা বিএনপি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। জেলা কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, অসহায় দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণের পাশাপাশি কোরআনখানির মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। বগুড়ায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়। পরে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বরিশাল বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
এর মধ্যে ছিল কোরআনখানি, জিয়র রহমানের ভাষণ প্রচার, মিলাদ, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ ও আলোচনা সভা। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সহ জেলা নেতারা এতে বক্তব্য রাখেন। রংপুর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন নগরীর শাপলা চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় বিএনপি যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন মিলাদ, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করে। মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বিএনপি। বিপ্লব রায়, এটিএন বাংলা। সংবিধান মেনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন ছাড়া এদেশে কেউ আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। চট্টগ্রামে মহানগর যুবলীগের সম্মেলনে তিনি বলেন আর কোনোদিন 75 হবে না। এ সময় তিনি আওয়ামী লীগ 2040 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেন। আগামী নির্বাচনে না আসলে বিএনপির অবস্থা হবে ন্যাপের মতো। নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ যুবলীগ ও আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। এর আগে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল যুবলীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। আগামী নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। অন্য অন্য গণতান্ত্রিক দেশে যেমন ভারত, লন্ডন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা যেভাবে নির্বাচন হয় বাংলাদেশে সেইভাবে নেই। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুন্দরবনের নদ, নদী ও খালে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। মাছের প্রজনন মৌসুমে এই 3 মাস সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে সুন্দরবনের প্রবেশের জন্য সব ধরনের পাস ও পারমিট দেওয়া বন্ধ রাখা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় 2019 সাল থেকে বন বিভাগ প্রতি বছর এই কর্মসূচি পালন করছে বলে জানিয়েছে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন। সুন্দরবনের পানিতে 220 প্রজাতির সাদা মাছ, 24 প্রজাতির চিংড়ি, 14 প্রজাতির কাঁকড়া, 43 প্রজাতির মালাস্কা ও 1 প্রজাতির লবস্টার রয়েছে। রংপুর সরকারি চিড়িয়াখানায় দেখা দিয়েছে প্রাণী সংকট। এতে আকর্ষণ হারাতে বসেছে এ অঞ্চলের মানুষের অন্যতম এই বিনোদন কেন্দ্রটি। সংশ্লিষ্টরা জানান, করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর চিড়িয়াখানা খুলে দেওয়া হলেও দর্শনার্থীর সংখ্যা বাড়েনি। এছাড়া জেব্রা, জিরাফ, হাতি ও ক্যাঙ্গারু সহ পরিচিত প্রাণীগুলোই নেই চিড়িয়াখানায়। এখানে কোনো প্রাণী মারা গেলে সহজে তা পূরণ করা হয় না। তবে প্রয়োজনের তুলনায় জনবল স্বল্পতার কথা জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বর্তমানে যারা কাজ করছেন তাদেরও অধিকাংশ মাস্টার রোলে, তাই চিড়িয়াখানার এই পরিণতি। এখানে বাঘ নাই, তারপরে হচ্ছে আরো অনেক কিছুই দেখতে পাচ্ছি না। যেগুলো আমরা দেখতে আসছি, জায়গাটা দিয়ে আমরা শিখবো, এরকম কোন জিনিস এখানে নেই। এখানে পরিবেশটা রুক্ষ, প্রচুর ধুলাবালি এবং লেকে পানি নাই। নতুন কিছু প্রাণী যেমন জেব্রা, এটা আমাদের আশ্বস্ত করছে এবং সঙ্গে ভিন যে প্রাণীগুলো, এই প্রাণীগুলো আমাদের সঙ্গে দিবে এবং আমরা এ ব্যাপারে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের সাথে সময় মতো যোগাযোগ রাখতেছি এবং আমরা চিঠির মাধ্যমে আমরা অবগত করছি এবং আমাদেরকে আশ্বস্ত করছে অতি দ্রুত আমাদের হয়তো এই প্রাণীগুলো আমরা পাবো। নাটোরের একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে 2 ছাত্র নিখোঁজ হয়েছে। সদর উপজেলার জাঠিয়ান দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসার প্রধান মাহফুজুর রহমান জানান, রোববার রাতে অন্য শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারেন কিতাব বিভাগের ছাত্র তামিম ও মক্তব শাখার ছাত্র হাবিবুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরই মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের অভিভাবকদের বিষয়টি জানিয়ে সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ খবর নেন। পরে নাটোর থানায় জিডি করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শুধু আইনের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। মাদক নির্মূলে সমাজের সকল শ্রেণীর পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দুপুরে জয়পুরহাটে মাদকদ্রব্য অপব্যবহার রোধ কল্পে কর্মপরিকল্পনা বিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট ও পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া বক্তব্য রাখেন। বাম্পার ফলন হলেও হাসি নেই জামালপুরের বোরো চাষিদের মুখে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে জেলায় বোরো ধানের ফলন ভালো হওয়ার পরেও লোকসান গুনছেন তারা। ধান কাটা ও মাড়াই কাজে শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। তারা জানান, ধান কাটার জন্য একজন শ্রমিককে মজুরি দিতে হচ্ছে দৈনিক 1000 থেকে 1200 টাকা। এদিকে সরকার প্রতিমণ ধানের মূল্য নির্ধারণ করেছে 1080 টাকা। জামালপুরের হাট বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়, ফলে উৎপাদিত ধানের মূল্য না পেয়ে হতাশ কৃষকরা। দেশে সব জায়গায় একবারে ধান পেকে গেছে, আর বর্তমানে সমস্যা হলো আপনার দেশে সব জায়গায় আবহাওয়া খারাপ। 30% এক বিঘা জমি বীজতলা থেকে শুরু করে কাটা পর্যন্ত 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়। কাজের লোকের বেতন বেশি 1200 টাকা না, আর ধানের বাজার কম 600 টাকা। 80% ধান যেগুলো পেকে গেছে তারা যেন দ্রুততার সাথে কেটে ফেলে, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে ফসলকে গোলায় তোলার জন্য। ঠাকুরগাঁয়ে একই স্থানে যুবদল ও ছাত্রলীগ সভা আহ্বান করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলার দানারহাট, ঈদগাঁও মাঠ ও আশেপাশের এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এই আদেশ জারি করেন। উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাঁও মাঠে যুবদল দ্বিবার্ষিক সম্মেলন ও স্থানীয় ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছিল। ঘূর্ণিঝড় আফফানে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা 10.5 কিলোমিটার বাঁধ পুনর্নির্মাণ শেষে পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করল সেনাবাহিনী। দুপুরে খুলনার কয়রায় আনুষ্ঠানিকভাবে বাঁধটি হস্তান্তর করা হয়। এর ফলে দুই জেলার 3টি উপজেলার প্রায় 2 লাখ মানুষের ঘর বাড়ি, আবাদি জমি ও মাছের ঘের ক্ষতির হাত থেকে রক্ষা পেল। অনুষ্ঠানে সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের 105 পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোল্লা মোহাম্মদ কামরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম সহ স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2020 সালের 20 মে সাইক্লোন আফফানের আঘাতে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। হবিগঞ্জের মাধবপুরে কয়েকটি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আরিফুল হক জিয়া নামে এক ব্যক্তি এলাকায় জমি বেচা কেনা করার নামে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা। শরীয়তপুরের ভেদরগঞ্জের নাজিমপুরে প্রতিবন্ধী একটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেমি পাকা ঘর উপহার দেওয়া হয়েছে। জেলা এনজিও ফোরামের আর্থিক সহায়তায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ের আওতায় তাদেরকে এই ঘরটি দেওয়া হয়। দুপুরে জেলা প্রশাসক পারভেজ হাসান প্রতিবন্ধীদের মাকে নিয়ে নবনির্মিত ঘরটি উদ্বোধন করেন। বিরল রোগে আক্রান্ত হয়ে এই পরিবারের 3 সদস্যই প্রতিবন্ধী। নড়াইলের শতাব্দী প্রাচীন নাওসোনা মহাশ্মশানে যাতায়াতের কোনো সুবিধা নেই, সংবাদ প্রচার হওয়ার পর রাস্তা নির্মাণ শুরু হয়েছে। এর ফলে এখন থেকে ওই এলাকার 20 থেকে 25 হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের মৃত স্বজনদের সৎকার করতে পায়ে হেঁটে মহাশ্মশানে যেতে পারবেন। বর্ষাকালে কলাগাছের ভেলায়, কেউ বা নৌকায় অথবা তালের ডোঙায়, আবার অনেকে কোমর জল ভেঙে এবং শুকনার সময় জমির আইলের ওপর দিয়ে তারা শ্মশানে যেতেন। নাওসোনা শ্মশানের অবস্থান ইউনিয়নের বনখলিশাখালি গ্রামের ডঙ্গরের বিলের মাঝখানে। যশোরের বেনাপোলে 4.21 কোটি টাকা ব্যয়ে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ
আফিল উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রাথমিক বিদ্যালয় ডিজিটালাইজেশন কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় 101টি প্রাথমিক বিদ্যালয় বিনামূল্যে ইন্টারনেট ডিভাইস রাউটার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে এক অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এসব রাউটার তুলে দেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও ভাইস চেয়ারম্যান এস এম এসানুল হক সুমন সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। করোনার কারণে দুবছর বন্ধ থাকার পর চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কাল নগরীর পোলো গ্রাউন্ড মাঠে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার সভাপতি ও সিআইটিএফ কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম জানান, 4 লাখ বর্গফুট জুড়ে এবারের মেলায় 17টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, 33টি প্রিমিয়ার স্টল, 99টি গোল্ড স্টোর ও 48টি মেগা স্টল থাকবে। 2টি আলাদা জোন নিয়ে 310টির বেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এর মধ্যে ভারত, থাইল্যান্ড, ইরানের বিভিন্ন স্টল থাকবে। সংবাদ সম্মেলনে চেম্বারের সিনিয়র সহ সভাপতি তরফদার রুহুল আমিন সহ পরিচালকরা উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।